মাংসাশী কথাটি বললে আমাদের চোখের সামনে সবসময় ভেসে ওঠে কিছু হিংস্র প্রাণীর ছবি। অনেকে হয়তো বিভিন্ন সিনেমাতে মানুষকেও গাছ দেখেছেন বা গল্প শুনেছেন, যা অনেকে বিশ্বাস করেন আবার অনেকে করেন না। যাই হোক, মানুষকেও গাছের দেখা উদ্ভিদবিজ্ঞানীরা এখনও না পেলেও মাংসাশী গাছ কিন্তু সত্যি আছে, এবং তা আমাদের দেশেই। কি অবাক হচ্ছেন, গাছ কিনা মাংসাশী ভাবছেন, গাছ তো চলতে পারে না, শিকার ধরবে কিভাবে? অবাক হলেও এরকম কিছু গাছ সত্যি আছে, যাদের একটির নাম ভেনাস ফ্লাইট্র্যাপ। ভেনাস ফ্লাইট্র্যাপ এমনিতে দেখতে সাদামাটা গাছ। এ গাছ 1 ফুটের মতো উঁচু হয়, বসন্তকালে সাদা সাদা ফুলও ফোটে এই গাছে, তবে এর কদর শিশবের জন্য নয়, আসল কারিশ্মা এর পাতায়। এই গাছের কাণ্ডের গোড়ার দিকে ঝিনুকের খোলসের মতো পাতা আছে। 2 পাতার মাঝখানে জানালা দরজায় লাগানো কবজার মতো মধ্যশিরা থাকে। মধ্যশিরার দুপাশে ঝিনুকের খোলসের মতো পত্রফলক দুটির অবস্থান। এই পত্রফলকই ফাঁদ হিসেবে ব্যবহার করে ভেনাস ফ্লাইট্র্যাপ। প্রতিটি পত্রফলকে ভেতরের দিকে ট্রিগার হেয়ার নামে 3টি করে সংবেদনশীল তন্তু থাকে। পাতার ভেতরে পিঠে হালকা লাল রঙের প্রলেপ থাকে, আর বাইরের কিনারা আছে সূচের মতো অসংখ্য সুর। এই সুরগুলোকে বলে সিলিয়া, তাতে আবার মধু উৎপন্ন হয়। কীটপতঙ্গরা লাল রং আর মধুর গন্ধে আকৃষ্ট হয়ে যেই না পত্রফলকের উপর বসে, তখন ট্রিগার হেয়ারের টান পড়ে আর ঝিনুকের খোলসের মতো পত্রফলক দুটি বন্ধ হয়। তার ভেতর আটকা পড়ে হতভাগ্য কীটপতঙ্গ। পত্রফলক বন্ধ হওয়ার পরপরই পাতার ভেতরে থাকা সূক্ষ্ম রন্ধ্র দিয়ে এক ধরনের তরল পদার্থ নির্গত হয়ে আটকা পড়া পোকাকে ডুবিয়ে দেয়। এই তরলেই থাকে পরিপাকের সহযোগী অ্যানজাইম। এই অ্যানজাইমের প্রবাহ ধীরে ধীরে বাড়তে থাকে। অ্যানজাইম পোকার দেহের নরম অংশগুলো গলিয়ে ফেলে এবং নির্যাস সংগ্রহ করে, তবে শক্ত অংশগুলো অগলিত অবস্থায় থেকে যায়। এগুলো পরে ফাঁদ খুলে বের করে দেয়। একটা ফাঁদ 3 বার পর্যন্ত শিকার ধরতে পারে, তারপরে সেটা নষ্ট হয়ে যায়। তবে তাতে উদ্ভিদের কোনো ক্ষতি হয় না, কারণ এক একটা গাছে এমন বহু পাতার ফাঁদ থাকে, আবার নতুন পাতাও গজায়, যেগুলো পরবর্তীতে ফাঁদ হিসেবে ব্যবহার করে গাছ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, যেন আগামী নতুন ভিডিও কোনো মিস না হয়। দেখা হবে আগামী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন।